বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যগত প্রতিবেদন ও জামিনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আর কিছুক্ষণের মধ্যে আদেশ দেবে হাইকোর্ট। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেবেন। এর আগে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে বিএসএমএমইউ কর্তৃপক্ষের মেডিকেল রিপোর্ট আদালতে জমা দেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল। প্রতিবেদনে জানানো হয়, উন্নত চিকিৎসার বিষয়ে সম্মতি দেননি বিএনপি চেয়ারপারসন। এ সময় চিকিৎসক ও খালেদা জিয়ার সঙ্গে সম্মতির বিষয় নিয়ে আলোচনার জন্য সাক্ষাৎ চেয়ে খালেদা জিয়ার আইনজীবীদের আবেদন দুটি খারিজ করে দেন আদালত। পরে আদেশ দিতে চাইল বেগম জিয়ার আইনজীবীদের অনুরোধ সাপেক্ষে দুপুর দুইটায় আদেশের সময় ঠিক করেন হাইকোর্ট। আবেদনের ভিত্তিতে ওনারা সময় দিয়েছেন বেলা দুই ঘটিকা